হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দু হাজার আঠেরোর মে মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করা হবে তো দেরি না করে শুরু করছি প্রথমেই বলি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসে কিন্তু নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়াতে পারেন নতুন কোনো প্রেমে পড়তে পারেন বা হারানো প্রেম কিন্তু ফিরে আসতে পারে হারানো প্রেম ফিরে আসার যোগ রয়েছে তবে যারা প্রেম করছেন তাদের কিন্তু এই মাসে প্রেমের সম্পর্ক খুব সুন্দর থাকবে মধুর থাকবে যারা বিবাহের চেষ্টা করছেন তাদের কিন্তু এই মাসে বিবাহের যোগ রয়েছে লাভ ম্যারেজ ও অ্যারেঞ্জ ম্যারেজ দুটো ক্ষেত্রেই কিন্তু বিবাহের যোগ রয়েছে তবে পনেরো তারিখের পরে কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে কিছুটা বাধার সৃষ্টি হবে যাদের জন্মছকে ছন্ন ছাড়া যোগ রয়েছে তাদের কিন্তু এই মাসে পড়াশুনো বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের বাধা হতে হতে হবে না সব কিছু এলোমেলো হয়ে যাবে আশা অনুযায়ী ফল পাবেন না তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই শুভ সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে সব রকম বাধা দূর হয়ে যাবে এবং এই ছন্নছাড়া যোগ কি বা রাহুর কারণে বিভিন্ন দোষ কিভাবে সৃষ্টি হয় এই ভিডিওর উপরে কার্টে অথবা ভিডিও ড্রেসক্রিপশানে অথবা এন্ড স্ক্রিনে কিন্তু ভিডিওগুলি পেয়ে যাবেন আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন মেষরাশির জাতক জাতিকারা যারা নতুন গাড়ি কিনবেন বা বাড়ি তৈরি করবেন ভাবছেন তাদের কিন্তু কিছুটা সমস্যা হবে সব কিছু ফাইনাল হঠাৎ করে সব কিছু আটকে যেতে পারে কর্মস্থানে শত্রুতা বেড়ে যাবে এই মাসে কর্মস্থানে কম্পিটিশন বেড়ে যাবে যারা এতদিন কর্মের চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এই মাসটা কিন্তু কর্মপ্রাপ্তির জন্যে খুবই শুভ সময় বিশেষ করে যারা এজেন্সি এলআইসি বা যেসব কাজে বেশি কথা বলতে হয় তাদের কিন্তু এই মাসের দশ তারিখের পর থেকে কর্মে উন্নতি এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু দশ তারিখের পর থেকে ব্যবসায় আগের চেয়ে অনেক লাভ বাড়বে আগের চেয়ে ব্যবসার পরিস্থিতিটা কিন্তু অনেক ভালো হবে এবং এই মাসে কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই উন্নতি হবে আর্থিক দিক থেকে অনেকটাই কিন্তু স্ট্রং হবেন আপনারা এবং এই মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসে কিন্তু কর্মস্থানে প্রমোশনের যোগ রয়েছে আদারওয়াইজ মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মাসটা খুবই ভালো যাবে এরপর আসি বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই মাসে পড়াশোনা খুব ভালো হবে পড়াশোনায় মন বসবে পড়াশোনায় আশা অনুযায়ী রেজাল্ট করতে পারবেন এবং পড়াশোনার কারণে কিন্তু কোথাও ভ্রমণ হওয়ার যোগ রয়েছে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা যারা এতদিন প্রেম সংক্রান্ত সমস্যার মধ্যে ছিলেন তাদের কিন্তু দশ তারিখের পর থেকে খুবই ভালো সময় যারা এতদিন প্রেম সংক্রান্ত সমস্যার মধ্যে ছিলেন তাদের কিন্তু দশ তারিখের পর খুবই ভালো সময় আপনাদের ভাঙা প্রেম জোড়া লাগতে পারে বা পুরনো প্রেম কিন্তু ফিরে আসতে পারে বা নতুন কোনো সম্পর্কেও জড়াতে পারেন তবে দশ তারিখের পরে অর্থাৎ আপনারা যারা প্রোপোজ করতে চাইছেন তারা কিন্তু দশ তারিখের পরে প্রোপোজ করুন আপনাদের কিন্তু সফলতার চান্স খুবই বেশি বিবাহের ক্ষেত্রে বলবো লাভ ম্যারেজের ক্ষেত্রে কিছুটা বাধা সব কিছু ঠিক হয়েও হবে না কিন্তু শেষে সব কিছু পণ্ড হয়ে যাবে তবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বিবাহের যোগ রয়েছে আপনারা কিন্তু এ মাসে চেষ্টা করতে পারেন যারা এতদিন কর্মের চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তিতে বাধা কিছুটা দেরি হবে অর্থাৎ সব কিছু ঠিক সব কিছু রেডি কোনো অজ্ঞাত এক কারণবশত কিন্তু কিছুটা আপনাকে ওয়েট করতে হবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের এই মাসে ব্যবসা আগের চেয়ে অনেক ভালো জায়গায় যাবে ব্যবসা সংক্রান্ত কারণে কিন্তু কিছুটা অর্থ ব্যয় হবে তবে সেটা ভালো কাজে এবং এই মাসে আপনাদের আর্থিক পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো থাকবে না অর্থাৎ যেটুকু অর্থ আপনাদের কাছে থাকবে সেটুকু অর্থও কিন্তু ব্যয় হয়ে যাবে তবে সেগুলি ভালো কাজে এবং অধিক পরিমাণে ব্যয় হওয়ার কারণে কিন্তু কিছুটা মাসের শেষে আর্থিক টান অনুভব করবেন তবে এই মাসে কিন্তু আপনাদের লোয়ার পার্সন অর্থাৎ নিম্নাঙ্গের দিকে কোনো রকম সমস্যা শারীরিক সমস্যা বা হাঁটুর ব্যথা বা হাঁটুর গিটের ব্যথা বা বাতের ব্যথা এই ধরনের শারীরিক সমস্যাগুলো কিন্তু আপনাদের একটু বেশি পরিমাণে ভোগ করতে হবে এই মাসে আদারওয়াইজ এই মাসটা কিন্তু আপনাদের জন্যে মোটামুটি এরপর আসি মিথুন রাশি মে মাস কিন্তু মিথুন রাশির জন্যে সব থেকে ভালো সময় যারা এতদিন প্রচণ্ড ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন এবং সেই কারণে বিভিন্ন ধরনের সমস্যা জড়িয়ে পড়েছিলেন তাদের কিন্তু সঠিক সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের কিন্তু পড়াশোনা এই মাসে খুব ভালো হবে খুব ভালো রেজাল্ট হবে উচ্চশিক্ষার যোগ রয়েছে তবে যারা প্রেমজ সম্পর্কে জড়িয়ে আছেন তাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে পনেরো তারিখের পর আপনাদের জন্যে শুভ যারা প্রোপোজ করবেন ভাবছেন তাদের কিন্তু পনেরো তারিখের পর প্রপোজ করা উচিত তবেই সফলতা পাবেন পনেরো তারিখের আগে কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব একটা ভালো সময় নয় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাভ ম্যারেজের জন্যে এই মাসটা খুবই শুভ প্রেম ভালোবাসা করে বিবাহের যোগ রয়েছে তবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু বিবাহে বাধা এই মাসে তেমন কোনো যোগ নেই এই মাসে কিন্তু আপনাদের বিবাহের থেকে একটু বিরত থাকা উচিত বিবাহ না করাই ভালো যারা সেলসম্যান এজেন্সি এলআইসি দালালি জমি বাড়ি কেনাবেচা যারা এই ধরনের কর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু খুবই ভালো সময় আসছে এই মাসের দশ তারিখের পর থেকে এই মাসে কিন্তু আপনারা কর্মে উন্নতি করবেন আয় বাড়বে আগের চেয়ে বিভিন্ন ধরনের সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন আপনাদের আগের তুলনায় কাস্টমার বাড়বে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা কিন্তু খুব ভালো চলবে তবে যারা কর্মের চেষ্টা করছেন এতদিন তাদের কিন্তু এই মাসে কর্মপ্রাপ্তির যোগ নেই তাদের কিন্তু কর্মস্থানে বিভিন্ন ধরনের সমস্যা থাকবে তো আজকে এই পর্যন্তই বাকি রাশিগুলি আমি পরবর্তী ভিডিও আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনে টাচ করুন ধন্যবাদ